একটা দরবারও রাখবে না, তারা বলে দরবার রাখবে না, মাজার রাখবে না। আরে আর মাজার দরবারের দরকার নাই, যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলে সে সুলতানে বাংলা শাহজালালের মাজারে হাত দিয়ে দেখো, বাংলার জমিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে। প্রিয় মুসলমানেরা, শতকবাসী, আমি বেশি বলি নাই, শুধু একজনের কথা বলে দিলাম, কি কথা কন না কেন, বেশি লাগবে না, বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, বিশ্বযুদ্ধ, কথা কন না কেন, গজরে বলে, এত সহজ, এগুলো স্বপ্নই দেখা যায় আর খালি বড় বড় ডাব সারা দেয়, হ্যাঙে চুড়ে শেষ করে ফেলে দেয়। প্রিয় শতকের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমরা সুন্নিরা শান্তি প্রিয়, কথা কন না, আমরা কি প্রিয়, শান্তি প্রিয়, অশান্তি বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটাকাটিতে আমরা বিশ্বাসী না। আমরা সুফি যারা ছিলেন তারা এগুলি তো বিশ্বাসী ছিলেন না। তবে একটা কথা মনে রাখবেন, ঘটনা শুনাইতেছি, সুফিদেরকে খেপাইয়া কারো রাজত্ব দুনিয়াতে টিকে থাকে না। বাংলাদেশ আমাদের সবার, এখানে আমার সমান অধিকার, আমি র্যালি করব, আমি জশ্নে জুলুস করব, আমি রসুলের আনন্দ আগমন মিছিল করব, সেটা আমার নাগরিক অধিকার, আমার দেশের অধিকার। যদি আমার নাগরিক অধিকারে কেউ হস্তক্ষেপ করে বাধা দেয় তাহলে বুঝতে হবে এইগুলি জঙ্গিপনা, এইগুলি হচ্ছে সন্ত্রাস, কথা বলেন ঠিক না বেঠে, শুনে রাখবেন মুসলমানেরা, বাংলাদেশে সবার সমান অধিকার আছে। কেউ যদি মনে করে মিলাদুন্নবীর মাহফিল আর র্যালি আমরা বন্ধ করে দিব, শোনেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই, এমন কোন শক্তির জন্ম হয় নাই, এমন কোন মার্কিনও না, নেটো জোটও না, রুশিয়ান জোটও না, এমন কোন কুফফারের জন্ম হয় নাই, বাতিলের জন্ম হয় নাই, আউলিয়া কামের দামাত, শাহজালালের দামাত, শাহপরানের দামাত, খাজা বাবা জবিরির পতাকা, দাতা গঞ্জে বক্সের পতাকা, মুজাদ্দিদ আল ফসানির পতাকা, আউলিয়া কামের যেই ঝান্ডা উড়ানো ঝান্ডা, পৃথিবীর এমন কোন শক্তি নাই ঝান্ডাকে জমিনে ফেলে দিতে পারে, কথা বলতে শুধু স্বপ্ন দেখে যাবে কিন্তু বাস্তবে পরিণত হবে না। শুনে রাখবেন, শাহজালাল ইয়ামিনী মুজাররেদির সাথে দুশ্মনী করে গোরগোবিন্দ রাজত্ব হারিয়েছিল, আল্লাহর অলির সাথে দুশ্মনীর জন্য গোরগোবিন্দ রাজত্ব চলেছে হারিয়েছে, খাজা বাবা আজমিনীর সাথে দুশ্মনীর জন্য পৃথ্বীরাজের সাম্রাজ্য হারিয়েছে, মুজাদ্দিদ আল ফসানি সের হিন্দির সাথে দুশ্মনীর জন্য সম্রাট আকবরের মাসনদ হারিয়েছে, সাম্রাজ্য হারিয়েছে, আউলিয়া ক্রামের সাথে দুশ্মনীর জন্য যুগে যুগে সময়ে সময়ে রাজা বাদশারা তাদের রাজত্ব হারিয়েছে, হযরতে আবুল হাসান খেরকানির সাথে দুশ্মনী বেয়াদবির জন্য সম্রাটের মতো বিরাট বড় স্থাপনা তারা তারা লক্ষ লক্ষ সৈন্য দিয়ে ধরে রাখতে পারে নাই। শুনে রাখবেন, মনে রাখবেন, আহলে সুন্নাত আউলিয়া ক্রামের জামাত, আহলে সুন্নাত আউলিয়া ক্রামের জামাত, এই জামাতের বিরুদ্ধে যারা লেগেছে তারা বিজিত তো হবেই না, বরং জমিনে পরাজিত হতে হবে। এটা আমাদের জামাত না, এটা আল্লাহ রসুলের জামাত, কথা বলেন ঠিক কিনা, এই ঝান্ডা শুধু আমরা ধরে রাখছি, কি কথা ঠিক কিনা, অনেকেই ভাবতেছে আমরা এদেরকে ধাক্কা দিলেই মনে হয় সুরমা নদীতে চলে যাবে, ধাক্কা দিলেই মনে হয় বঙ্গোপসাগরে চলে যাবে, কখনোই না, স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন কেউ দেখতেই পারে, কল্পনা কেউ করতেই পারে, তাদের ভাষায় একটা কথা আসে, কোনো মাজার রাখবে না, একটা কথাই বলে, কোনো মাজার বাংলাদেশে থাকবে না। এটা কি তোমার বাপদাদের কালের পুত্তারি সম্পত্তি নাকি যে তুমি চাইলেই থাকবে না, আমরা কি আঙ্গুল বসে বসে চুষবো নাকি, কি কথা কর না কেন, হ্যাঁ, এটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি যে চাইলেই থাকবে না, এটা কেমন কথা,
এগুলি উগ্রবাদ, অতিরঞ্চিত কথা। আমরা চাই সবাই সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা একতাবদ্ধভাবে থাকতে চাই। যে যে মত পালন করে করুক, তার ইচ্ছা সে করুক। হিন্দু পূজা করবে, আর একজন তফসির করবে, আর একজন সিরাতুন্নবী করবে, আর একজন মিলাদুন্নবী করবে, আমার বাড়ি কোরআন খতম হবে, আর একজন দিবে দিবে আসবে আসবে না আসবে না আসবে, কিন্তু আমার বাড়ির মিলাদে সে বাধা দিতে পারবে না, ঠিক কিনা? সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে কাজ করা উচিত, উগ্রতা পরিহার করা উচিত, কথা বলে ঠিক কিনা? আমরা চাই সমাজে সবাই মিলে মিশে থাকা, ঠিক কিনা? মত পার্থক্য আসে আগে থেকেই ছিল, মত পার্থক্য কি নতুন? নতুন না, ওটা আগে থেকেই ছিল। তার জন্য আমরা কাউকে আঘাত করতে পারি না, এটি ইসলাম শিখে। আমি একজন একটা বন্ধ করে দিবই জোর করে, ইসলাম এটা শিখে। প্রিয় উপস্থিতি, অনেক কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আজকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি। শোনেন, কোনো কোনো মাজারে শরী বিরোধী কাজ হয় আমরা জানি, তাই বলে সেটাকে ভাঙ্গার অনুমোদন আমরা দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? যদি মাজারের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের জন্য যদি সেটা ভেঙ্গে ফেলে দেওয়া হয়, তাহলে ব্যাংক সুদের কারবারি হয়, একটা ব্যাংকও বাংলাদেশে থাকার কথা না। কিন্তু ব্যাংক না থাকলে তো সামরা পাওয়া যাবেন না, কি কথা কন্যা? বাংলাদেশে কোনো পতিতলায় থাকার কথা না, কিন্তু পতিতলায় যদি আপনি ভাঙতে চান, পতিতলায় যে সমস্ত নারীরা আছে তাদেরকে আপনাকে বিয়ে করতে হবে, ঠিক আসতে করলেন কেন জোরে বলেন? কিন্তু কেউ করবে বলেন? এই সভ্য সমাজে আমার দেশের যে নারীগুলি পতিতলায় আজকে সদস্য হয়েছে, ওই ইচ্ছা করা হয় নাই, হয়তো কারো প্ররোচনায় হয়েছে, না হয় বিপদে পড়ে হয়েছে, না হয় কেউ তাকে জোর করে ঢুকিয়েছে, আর না হয় তাকে কেউ ষড়যন্ত্র শিকারে হয়েছে, কোনো না কোনো নারী কোনো না কোনো মাধ্যমে আজকে পতিতালে হয়েছে। আমার সভ্য সমাজের কাজ কি ছিল? আমার দায়িত্ব ছিল ওই নারীদেরকে ওইখান থেকে বের করে এনে তাকে একটা সুস্থ জীবন উপহার দেওয়া, কিন্তু আমরা পারি নাই, কথা বলেন পারছি? পারি নাই। তাহলে ওইটা ভাঙতে হলে আপনাকে কি করতে হবে? তার সুন্দর জীবন আপনাকে তাকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আজকে ঘটনা একটা শোনাবো আপনাদেরকে, শুনে যাবেন। ইসলাম কিন্তু ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে জমিনে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? চিরসত্য কথা বলতেছি, শতকের মুসলমান কথাগুলি শুনবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি জীবন থেকে আজকে আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি, সুদূর খেরকান, খেরকান বর্তমান ইরান, ইরানের একটা অঞ্চলের নাম খেরকান। এই খেরকানে তিনি বসে বসে মোরাকাবা মুশাহাদা করছিলেন। সুদূর আফগানিস্তানের, বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই আফগানিস্তানের রাজধানী কাবুলের একটা এলাকা নাম আছে গজনি, এখনো সেই গজনি গেট লেখা আছে, একটা এলাকা গজনি গেট। এই গজনি সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি, বিরাট বড় প্রতাপশালী একজন সুলতান ছিলেন, এমন বীর যোদ্ধা জেনারেল ছিলেন, মুসলমানদের এত বড় জেনারেল পৃথিবীতে আরও কোনো মহা জন্ম দিতে পারবে কি না আমার জানা নাই। এত যুদ্ধ জীবনে করেছেন, কোনো যুদ্ধে তিনি কোনোদিন হারেন নাই, কিন্তু মনে রাখবেন উনি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জীবনে তাহাজ্জুদ কাজা করেন নাই, তাহাজ্জুদ কথা কন না, তাহাজ্জুদ কাজা করেন নাই। সুলতান মাহমুদের জীবনী না জানাইলে আপনি বুঝবেন না উনি কত বড় আশিকের রসুল ছিলেন। একদিন সুলতান মাহমুদ গজনবী রাজদরবারে বসা,
একটা তলবে আলেম এসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে দেনা আছেন, ঋণী আছেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটা আমি তোমার কাছে কি ঋণ আছি বলো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, সুলতান আমি আপনার কাছে 5,000 দেরহাম পাই। বলে, কি করে তুমি 5,000 দেরহাম পাও, প্রমাণ দাও। বলে, সুলতান আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনাকে আমাকে 5,000 দেরহাম দেওয়ার হুকুম প্রদান করেছেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বেটা রে 5,000 দেরহাম আমি তোমাকে দিব, আল্লাহর নবী আমাকে হুকুম দিয়েছেন, তার প্রমাণ কি? ছেলেটা ডাক দিয়ে বলতেছিলেন, সুলতান আমি মাদ্রাসার একজন তলবে আলেম, বিরাট বড় গরিব ইতিম, আমি পয়সা করি নাই, টাকার অভাবে আমার তেল কেনার মতো পয়সা নাই, আমি রাত্রিবেলা দুরুদ শরীফ পড়ে আল্লাহর নবীর কদমে দরখাস্ত দিয়ে ঘুমাইছি, রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার স্বপ্ন এসে আমাকে ডাক দিয়ে বলেন, বেটা রে কালকে সুলতান মাহমুদ গজনবীর প্রাসাদে যাইয়া তারে যাইয়া বলবা, তোমার যেন 5,000 দেরহাম তোমাকে যেন দিয়ে দেয়, আমি নবী তারে হুকুম দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। শতকের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বেটা আল্লাহর হাবিব আমাকে 5,000 দিরহাম তোমাকে দিতে বলেছেন, তার প্রমাণ কি বলো? বলতেছে সুলতান, আমি আমার রসুলকে বললাম, ইয়া রসুলাল্লাহ আমি যে 5,000 দিরহাম চাবো, কিন্তু সুলতান তো প্রমাণ চাবে, আমি কি প্রমাণ দিব যে আমি আপনি আমাকে হুকুম দিয়েছেন? ছেলেটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেটা রে সুলতান মাহমুদ গজনবীকে যেয়ে বলবা, প্রত্যেক দিন সুলতান মাহমুদ আমাকে 5,000 বার দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা আমাকে হাদিয়া পাঠায়, আজকে 7 দিন হলো, সুলতান মাহমুদ আমারে কেন দুরূদ হাদিয়া পাঠায় না? জিজ্ঞাসা কইর, তার কাছে কারণ জানতে চাইও, একবার জোরে বলবেন কি মারহাবা। না না হয় নাই, উম্মত দুরূদ শরীফ পড়ে কি না নবীর দরবারে খবর হয়, কথা কর না কেন, ঠিক কি না? উম্মত দুরূদ পড়লো কি না আমার রসুলের দরবারে খবর হয়, আশিক উম্মতের খবর আমার রসুলের দরবারে হয়। আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক, মানলেও ঠিক না মানলেও ঠিক, আপনি মানলে ইমানদার, না মানলে শয়তানের অনুসারী, সুন্নি জামাতের তাতে কিছু যায় আসে না। জবাক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, সুলতান আপনি বলে প্রত্যেক দিন রাত্রিবেলা 5,000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবকে হাদিয়া পাঠান, সুবহানাল্লাহ বলবো? গজনী সাম্রাজ্যের সুলতান, বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তানের এক অংশ, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, এই বিরাট অংশের তিনি গজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন, কত বড় আশিক রসুল। আজকে দুরুদের বিরোধিতা হয়, আমার নবীর মিলাদের বিরোধিতা হয়, যতই বিরোধিতা করো না কেন, আমার আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের শান চলবেই চলবে, চলবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন, ঠিক কি না? প্রশ্ন করি, জবাব দিবেন, জমিন কার, আসমান কার, জমিনে আইন চলে কার, আসমানে আইন চলে কার, সূর্য আইন মানে কার, চাঁদ আইন মানে কার, বাতাস আইন মানে কার, সমুদ্রের জোয়ার ভাটা আইন কার, সূর্যের আলো বেশি হবে না কম হবে আইন কার, আবহাওয়ার পরিবর্তন আইন কার, তমাম সৃষ্টি আল্লাহর আইনে চলে, আমরাও আল্লাহর আইনে চলি, মিলাদুন নবীর মাহফিল ও আল্লাহর আইনে হয়, কথা বলেন, ঠিক কি না? খুবই মনোযোগ দিয়ে শুনবেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি
যুবক ডাক দে বলল, হুজুর সুলতান, আজকে সাত দিন হলো আপনি আল্লাহর নবীকে দুরুদ হাদিয়া পাঠান নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি সেরে সেরে দিয়ে কাঁদে আর বলে, বেটা তুমি সত্যি বলেছ, আল্লাহর নবী সত্যি হুকুম দিয়েছে, আজকে সাত দিন হলো আমি দুরুদ শরীফ পাঠাই না, রাজের রাজ্যের কাজে সাম্রাজ্যের কাজে আমার দুরুদ শরীফ আমি পড়তে পারি নাই সাত দিন। প্রত্যেক দিন রাত্রি বেলা আমি 5000 বার দুরুদ শরীফ করে আল্লাহর নবীকে হাদিয়া না দিয়ে আমি সুলতান মাহমুদ ঘুমাই না। আল্লাহর নবী ঠিক বলেছে রে বেটা, তুমি নিয়ে যাও আমার কাছ থেকে 5000 স্বর্ণমুদ্রা, জীবনে যদি প্রয়োজন হয় আমার কাছে আসবা, তোমার দুনিয়ার জীবনের সব প্রয়োজন আমি মিটাই দিতে পারবো, লজ্জা করবা না, রসুল তোমাকে আমার কাছে পাঠাইছে। আমি সুলতান মাহমুদের কত বড় বুলন্দ নসিব, আল্লাহর নবী আমার দুরুদের খবর নেয় বেটারে, তোমার কারণে আমি আমার দুরুদের সংবাদ শুনতে পারলাম। সেই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন, আল্লাহর ওলি ভক্ত ছিলেন, তিনি বিশ্ববিখ্যাত ওলি কামেল আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির রাজ দরবারে তিনি চলে গেলেন। ওলিরা দুনিয়ার মুখী হয় না, এই শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 360 ওলিরা ঘুমাইতেছে, তারা মুকুটহীন সম্রাট, তারা রাজ্যের সীমানাহীন সম্রাট, এমন সম্রাট তারা 750 বছর ধরে উনাদের কোনো পরাজয় নাই, উনাদের কোনো ক্ষয় নাই, উনাদের কোনো পরাজয় নাই, সাম্রাজ্য নাই, বিরাট বড় সাম্রাজ্য নাই, বিরাট বড় মসনদ নাই, সেনাবাহিনী নাই, পুলিশ ডিভিশন নাই, গোয়েন্দা বাহিনী নাই, বিরাট বড় রাজপ্রাসাদ নাই, একটা মাজার শরীফে তিনি ঘুমিয়েছেন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি। 750 বছর ধরে কোটি 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 মুসলমান ওনার জিয়ারতে, কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে 750 বছর ধরে ওনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কানতে থাকে, এমন মুকুটহীন সম্রাট। ওরা বলে একটা মাজারও রাখবে না, একটা দরবারও রাখবে না, তারা বলে দরবার রাখবে না, মাজার রাখবে না। আরে আর মাজার দরবারের দরকার নাই, যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলেছে সুলতানে বাংলা শাহজালালের মাজারে হাত দিয়ে দেখো, বাংলার জমিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমি বেশি বলি নাই, শুধু একজনের কথা বলে দিলাম, কি কথা কন না কেন, বেশি লাগবে না, বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, বিশ্বযুদ্ধ কথা কন না কেন, গজরে বলে এত সহজ, এগুলো স্বপ্নই দেখা যায় আর খালি বড় বড় ডাব সারা দেয়, হ্যাঙে চুড়ে শেষ করে ফেলে দেয়। প্রিয় শতকের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমরা সুন্নিরা শান্তি প্রিয়, কথা কন না, আমরা কি প্রিয়, শান্তি প্রিয়, অশান্তি বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটাকাটিতে আমরা বিশ্বাসী না, আমরা সুফি যারা ছিলেন তারা এগুলি তো বিশ্বাসী ছিলেন না। তবে একটা কথা মনে রাখবেন, ঘটনা শুনাইতেছি, সুফিদেরকে খেপাইয়া কারো রাজত্ব দুনিয়াতে টিকে থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা শতকের বাগবাড়ির মুসলমান সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন সুদূর খেরকানে, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বারগাহে, তিনি আবার ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পরে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন হযরতে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ এর কাছে। খুব মনোযোগ দিবেন,
অনেক বড় দরদার ওয়ালি ছিলেন তারা, আজকের কথা না বহু আগের কথা। সুলতান মাহমুদ গজনবী গেলেন, যায় দেখতেছেন আল্লাহর ওলি মোরাকাবায় জিকিরের হালতে বসা, খুবই মোরাকাবা জিকিরের হালত। আল্লাহর ওলি বসে আছেন, খাদের পিছন দিক থেকে ধীরে ধীরে হুজুরকে বাতাস দিচ্ছে। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা নাই, চুপচাপ বসে আছেন তিনি, কারণ হুজুরের মোরাকাবা ভাঙবেন যদি বেয়াদবি হয়। আল্লাহর ওলি যদি কষ্ট পায়, দেখেন আগের সুলতান যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, এতটাই ভয় পাইতেন যদি ভুল হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায়। চুপচাপ তিনি বসে আছেন দীর্ঘ সময়, এত বিরাট সালতানাতের অধিকারী সুলতান একজন আল্লাহর ওলির কাছে আসা হয় কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে তিনি অসহায় চুপচাপ বসে আছেন, কোনো কথা নাই। অনেক সময় পরে খাদেমকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে আসছি, সুলতান মাহমুদ গজনবী আমি গজনির সাম্রাজ্যের সুলতান, আল্লাহর ওলির খেদমতে আসছি, দয়া করে হুজুরকে একটু অবহিত করেন, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। খাদেম হুজুরের মোরাকাবা ভেঙে দিলেন। আবুল হাসান খিরকানি রহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, বেটা মোরাকাবা কেন ভাঙলা? বলে, হুজুর গজনী সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছেন দোয়া নেওয়ার জন্য, এজাজতের জন্য। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বেটা দুনিয়ার কুকুরকে বের হয়ে যেতে ক, আমার কাছে কেন আসছে, এটা বের হয়ে করে দেখে আমার থেকে ও কেন আসছে, বের হয়ে যেতে ক, ওর সাথে আমার কোনো কথা নাই, বের হয়ে যেতে বল। সুলতান মাহমুদ গজনবী খুব বিচক্ষণ ছিলেন, সামনে এসে আস্তে করে হুজুরের সামনে আদবের সাথে বসে যায়, বললেন, হুজুর ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। বলতেছে, কেন আসছো বলো? বলে, হুজুর দোয়ার জন্য আসছি। কি দোয়া চাও তুমি? বলতেছে, হুজুর ভারতের একটা বিরাট বড় মন্দির আছে সোমনাথ, এই মন্দির আমি দখল করতে চাই, এই এলাকা আমি দখল করতে চাই। আল্লাহর ওলি বললেন, বেটা তুমি এই মন্দির দিয়ে কি করবা, কেন তুমি দখল করতে যাবা, কারণ কি, তোমার কি প্রয়োজনে পড়ছে? বলতেছে, হুজুর আমি শুনছি, আমি জানছি আল্লাহর নবী মক্কাতুল মুকাররামায় কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ভেঙ্গে ফেলে দিয়েছিল, এই ভাঙ্গা ভগ্নাংশ কিছু অংশ এনে তারা ওই মূর্তি বানাইছে, আর তারা বলে নাকি মূর্তি এই মন্দির কেউ দখল করতে পারবে না। তাদের এই ইচ্ছাকে বিশ্বাসটাকে আমি নষ্ট করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য, এবং ওই যে কাবা শরীফ থেকে ভেঙ্গে ফেলে দেওয়া ভগ্নাংশ আমি একবারে চুরমার করে দেওয়ার জন্য আমি আক্রমণ করতে চাই, কিন্তু হুজুর আমার সেনাবাহিনী বিরাট বড় দুর্বল, এত বিরাট সেনাবাহিনীর সঙ্গে আমার এই ছোট্ট সেনাবাহিনী যুদ্ধে পারবে না, আমি আল্লাহ ওলির কাছে আসছি এজাজত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি যুদ্ধে জড়াবো, আর দোয়া যদি না করেন তাহলে আমি যাব না। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ইতিহাস বুঝে যাবেন আমার, এত সহজ, বাংলা কোনোদিনও বিজিত হতো না যদি শাহজালাল আলী আমিনী মুজাদ্দিদি রাহিমাহুল্লাহর হাত না থাকতো, কশ্মীর কালেও না, বাপের জন্মেও না, কোন ইতিহাসে সম্ভবই ছিল না যদি শাহজালাল আলী আমিনী মুজাদ্দিদির হাত না থাকতো, যদি ওনার তাসাউফের হাত না থাকতো, যদি ইলমুল কালবের শক্তি না থাকতো, সিফাসালান নাসিরউদ্দিন সাহেব তলোয়ার এ জমিনে চলতো না, যদি ওনার সেই আল্লাহ প্রদত্ত ক্ষমতা না থাকতো, মুসলিম তো দূরের কথা, মুসলমানের অস্তিত্ব নিয়ে জমির সন্দেহান ছিল। অতএব আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংগ্রহ করতে হলে আল্লাহর ওলিদের পথ মত আমাদের প্রয়োজন, কথা বলে ঠিক না?
প্রিয় সাধকের মুসলমান হাজরাতে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহকে আবুল হাসান কেরকানি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরে তিনার গায়ের ভিতর থেকে জুব্বাখানা খুললেন, জুব্বাটা জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, সিরা ছিল, মোটা সুতার বানানো কম্বলের মতো জুব্বা মোটা। খুলে দিয়ে বললেন, বেটা জুব্বাখানা নিয়ে যাও, যাও জুব্বাখানা নিয়ে, যদি ওই সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও আমি জুব্বাখানা তোমারে দিয়ে দিলাম, জুব্বাখানা তুমি আল্লাহর দরবারে অজু করে নামাজ পড়ে, যদি যুদ্ধে তুমি বিপদের মধ্যে পড়ো এই জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, আল্লাহ জুব্বার মালিককে তুমি যদি ভালোবাসো, তোমার যদি পছন্দের ভালোবাসার হয় তাহলে এই জুব্বাখানা ধরে তোমার দরবারে হাত বাড়াইছি। সুলতান মাহমুদ তুমি যে আল্লাহর কাছে যা যা মন চাই চাবা, আল্লাহর ইচ্ছায় আশা করি আমার মালিক তোমারে খালি ফিরাবে না। জোরে বলা যাবে কি মারহাবা। উসিলা উসিলা, এরা আবার বলে উসিলাই শিরিক, বুঝছেন, উসিলা শিরিক। তাদের যুক্তি হলো গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। তাদের কথা যুক্তি দেখেন, যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলতেছেন আমরা চাবো আল্লাহর কাছে, দিবে আল্লাহ, মাঝখানে আবার উসিলার দরকার কি? বলে উসিলা নামক কোনো দালালের প্রয়োজন আমাদের নাই, কিন্তু আজকে শুনে যান উসিলা শুধু আমরা চাই নাই, সাহাবিরা উসিলা চেয়েছে। বিশ্ববিখ্যাত সাহাবি খলিফা রাশিদ, খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। হযরত ওমর তিনি সেই খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশিদ তিনি সেই খলিফা, দজলা নীল নদরে তিনি একমাত্র ব্যক্তি কলম দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। নীল নদ তার চিঠি অনুযায়ী আবার জোয়ার এসেছিল, তিনি সেই খলিফা। মদিনায় মসজিদে নববীর মিনারাতে মিম্বরে দাঁড়াইয়া সুদূর 200 মাইল দূর নাহমানদের যুদ্ধের ময়দান তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখেছিলেন। তিনি সেই খলিফা ওমর যার আওয়াজ শুধু নেহাওয়ানদের যুদ্ধের ময়দানে পৌঁছে গিয়েছিল। তিনি সেই খলিফাতুল মুসলিমিন ওমর, নেই বিচারের তাগিদে নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি চুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে কোনোদিন ফয়সালা দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের আমির উমরারা যদি বেনামাজি হয়, আমির উমরারা যদি সৎ না হয়, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। হা হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই ব্যক্তি, মদিনা মুনাওয়ারায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টির দারুণ অভাব হয়ে পড়ল। লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টির বড় অভাব, আপনি দয়া করে বৃষ্টির জন্য দোয়া করেন। হযরত ওমর দোয়া শুরু করলেন, বর্ণনাকারী রাবি সাহাবি খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেছিলেন, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা ও গো রব, এখন তোমার নবীজির চাচা উসিলা ধরে দোয়া করতেছি, দয়া করে আপনি আমাদেরকে বৃষ্টি দেন। হযরত ওমর দোয়া করে, আল্লাহ তোমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা দাল্লাম, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন। হযরত রাবি খাদিম রাসূল আনাস বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
উসিলা আসে না নাই? যদি উসিলা শিরিক খায় তাহলে সাহাবীরা আগে শিরিক করছে। আরে উসিলা করে সাহাবী যদি শিরিক করে, আমরা সুন্নি মুসলমান সাহাবীদের মতই করতে রাজি আছি, কথা বলেন ঠিক না বেঠে? এই আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সনাতন বাহিনী তৎকালীন সময়কার বিরাট বড় ভারতীয় সেনা, লক্ষ লক্ষ সৈন্যরা জীবন দিয়ে যুদ্ধ করতেছে, তারা তাদের স্থাপনা তাদের মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ চলে। আর সুলতান মাহমুদ গজনবীর বক্তব্য হলো, কাবা শরীফ থেকে আমার নবীজি যেই মূর্তি ভেঙে ফেলে দিয়েছে, এই মূর্তি কোথাও পৃথিবীতে আমরা বসতে দেব না। কঠিন যুদ্ধ, মাসের পর মাস, জীবনের পর জীবন, রক্তের পর রক্ত পড়ে যাচ্ছে, কঠিন জিহাদে এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবীর সেনা প্রধান এসে বললেন, সুলতান মন বলতেছে যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব না, আমরা অল্প সৈন্য দিয়ে এত বড় বাহিনীর সঙ্গে লড়াই সম্ভব হচ্ছে না, আমাদের সৈন্যদের মনোবল ঝিমিয়ে গেছে। মন বলতেছে এই বছর আমাদের সৈন্য ফিরে যেতে হবে। সুলতান মাহমুদ যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে তিনি চলে গেলেন তাঁবুর ভিতরে, ওযু করলেন, দুরাকাত নামাজ পড়লেন। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? আমরা তো সেই মুসলিম, আমাদের কবির সুলতানে বাংলা যাই নামাজ বিষয়া সুরমা নদী পার হয়ে গেল, পানিও ডুবায় না, পানিতেও ধরে না, পানিও ডুবায় না, পানি তার বাধ্য হয়ে গেল। হা কি করে তাদের অবদান আপনি ভুলে যাবেন, আস কি করে তাদের অবদান ভুলে যাবেন। হা মাথায় যদি ময়লা লাগে মাথা ধুয়ে ফেলতে হয়, মাথার চুলে উকুন ঢুকলে উকুন ফেলতে হয়, মাথা কেটে ফেলতে হয় না। গায়ের জুব্বায় যদি ময়লা লাগে এই জুব্বা কেটে ফেলে দিবেন না, আপনি ময়লা পরিষ্কার করে ফেলবেন। আল্লাহর ওলিদের কিছু কিছু মাজারে বেশরীয় কর্মকাণ্ড হয়, সেটা আমরা দেখব, পরিষ্কার করা লাগবে, তাই বলে মাজার ভাঙতে দেব না, কথা কোন ঠিক কিনা? পরিষ্কার করতে হবে, ভাঙার অনুমতি দেওয়া যাবে, কারণ আজকে ছোটগুলি ভাঙা শুরু করছে, কালকে বড়টায় হাত দিবে তারা, তখন সারা দেশে বিশৃঙ্খলা লাগবে, অশান্তি যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, রক্তপাত হবে, মানুষ মার্ডার হবে, এগুলি অনুমোদন দেওয়া যাবে না। বর্তমান প্রশাসককে আমি বলবো, তারা বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা চায় দ্রুত গতিতে তাদের আইনের আওতায় আনেন, নতুবা আমার দেশের এই সুন্দর সমাজ তারা নষ্ট করে দেবে, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজির সুলতান মাহমুদ গজনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ, জুব্বা খানা হাতে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আমার কোরআনে আল্লাহ বলেন, কোরআন বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ। হে ইমানদার, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দুইটা পদ্ধতিতে তুমি আমার কাছে সাহায্য চাবা। এক নম্বর পদ্ধতি হলো তুমি সলাতের মাধ্যমে সাহায্য চাবা। বিপদের মধ্যে পড়ে গেছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া তুমি আল্লাহর দরবারে হাত বাড়াও। আজকে যারা নামাজের পরে দোয়া করতে দিতে চায় না, তারাই হলো শয়তানের দালাল। ঠিক কি না? কোরআন বলতেছে নামাজ পড়ে তুমি আল্লাহর সাহায্য চাও, কোরআন বলতেছে নামাজ শেষ করে সলাতের মাধ্যমে তুমি সাহায্য চাও আল্লাহর কাছে, আর সে আমাকে বেদাতি বানিয়ে ফেলছে। আল্লাহর কোরআন আরো বলতেছে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীর ইবনে আব্বাসের ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি আয়াতের তাফসীর করতে যায় লেখেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা। আল্লাহর কোরআনে আমার রব আমার মালিক আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফরজ নামাজ থেকে আপনি যখন ফারেগ হবেন, ফাংসাবু ওয়া ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। কোরআনে ফয়সালা নামাজের পরে দোয়া, কোরআনের ফয়সালা নামাজের পরে দোয়া, নামাজের পরে দোয়া। পৃথিবীতে যত ঘটনা ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন, সীমারকে ডাক দিয়ে বলেন, সীমার একটু সময় দিবা, দুরাকাত নামাজ আমি পড়ব। তিনি নামাজে দাঁড়ায় গেলেন, রক্ত ঝরতেছিল, ওই অবস্থায় নামাজ পড়তেছে, রক্ত ঝরা অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। একটা দুইটা তীরে না, একশো একুশটি তীরের আঘাত ছিল, একুশটা বর্ষার আঘাত ওনার শরীর মুবারকে ছিল, ৩৩টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করেছিল। পৃথিবীতে একজন ব্যক্তির মাজার শরীফ দুইটা, তিনি ইমাম হুসাইন, তো দেহ মুবারকের মাজার কারবালায়, মাথা মুবারকের মাজার হলো বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম নাসির মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম হাম্বলের মাজার আছে, পৃথিবী বিখ্যাত অলিয়া অলিয়াদের মাজার আছে। তাদের মাজার যদি সংরক্ষণ করা না হয়, মুসলমান তাদের ইতিহাস জানবে না, ঐতিহ্য জানবে না, ভুলে যাবে, কি কথা কন না কেন, ঠিক কি না? তাদের মাজারের পাশে যখন মুসলমান দাঁড়াবে, তখন মনে হবে তিনি ইমাম বুখারী, আমিরুল মুমিনিনা ফিল হাদিস, তিনার মাজার গম্বুজ করে তৈরি করা হয়েছে। আরে বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম উলামা ইকরাম তাদের মাজার যদি নির্মাণ করেছেন, আল্লাহর নবীর মাজার আছে, আল্লাহর নবীর রওজা শরীফ ঢালাই করে জমিন পর্যন্ত, পাতাল পর্যন্ত ঢালাই করে সুলতান মাহমুদ গজনবী, না দুঃখিত বিশ্ববিখ্যাত সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর রওজা মুবারক পাতাল পর্যন্ত একেবারে শিশা দিয়ে ঢেলে তিনি রওজা শরীফকে একবারে ঢেকে ঘিরে একবারে শিশা দিয়ে তিনি গেঁথে দিয়ে গেছেন। আল্লাহর নবীর রওজা শরীফ তিনি গেঁথেছেন। ওই যমুনার বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম ফকিহ জাম ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই। আজকে তোমাদের হলো কি, খালি ভাঙতেই চাও, ভাঙতেই চাও, তার মানে ভাঙ্গার কথা না,
কথা হলো আমার দেশের উগ্রতার বিষ সরাই দিতে চাও, আমার দেশে অশান্তি বাধাইতে চাও, আমরা সুন্নিরা সজাগ থাকতে দেশে অশান্তি বাধাইতে দেব না, কথা বলেন ঠিক কিনা? এগুলো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্য কিছু না। যার যার কাজ শেষে করেন কোনো অসুবিধা নাই, তবে হ্যাঁ, উলামা একরামের দায়িত্ব কোনো মাজারের বেসরি যদি কাজ হয় তাহলে সর্বোপরি আলেমদের কাজ হলো সবাই এক জায়গায় বসবে, সব ঘরানার আলেম, সব ঘরানার আলেম সবাই বসবে, সমস্ত ঘরানার আলেমরা এক জায়গায় বসবে, সবাই সবাইকে দাওয়াত করবে, এক জায়গায় বসে বলবে অমুক মাজারে এই কাজ হয় আসেন আমরা সেটাকে পরিষ্কার করি। সেই জন্য তারা তাদের কমিটিকে ডাকবে, এক জায়গায় বসাবে, বসাইয়া তাদেরকে সুন্দর করে পরামর্শ দিয়া মাজার থেকে বেসরি কাজগুলি সরাই দেওয়া এটা আলেমদের দায়িত্ব, মারা আমারই কাটাকাটি বাধাই দেওয়া আলেমের কাজ না, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে ঝামেলা মীমাংসা করা, ঝামেলাকে মিটিয়ে দেওয়া হচ্ছে আলেমদের কাজ, বেজাল বাঁধানো আলেমদের কাজ না, মিটিয়ে দেওয়াটা আমাদের কাজ, মনে রাখবে। তারা খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, রক্ত ঝরতেছিল তিনার, তিনি নামাজ ছাড়েন নাই, তখনও নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ বললেন, নামাজ শেষ করে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, সালাতের মাধ্যমে তিনি আল্লাহর সাহায্য চাইলেন। আমাদের কাজ হলো সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে আবার বলি তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর কোনো আওয়াজে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াইছে, হাত বাড়িয়ে দিয়েছেন জব্বাখানা নিয়ে, আর রব্বি আমার মুর্শিদ তোমার ওলি আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ তিনি এই জুব্বাখানা আমারে দিয়া আমাকে বলেছিলেন, বেটা জুব্বার উসিলা এই জুব তুমি বলবা দোয়াতে, আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে এটা দাও সেটা দাও। রব্বুল আলামিন আজকে আমি হাত তুলেছি এই জুব্বাখানা হাতে নিয়ে, আল্লাহ আল্লাহ আজকে আমি হাত বাড়াইলাম, রব্বুল আলামিন এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয় তাকে যদি তুমি ভালোবেসে থাকো, আল্লাহ এই জুব্বার উসিলা ধরলাম, জুব্বার মালিকের উসিলা ধরলাম, আজকে আমি সুলতান মাহমুদ গজনবী এবং মুসলমানদেরকে পরাজিত করিও না আল্লাহ, স্মরণ দিও না আজকে বিজয় দিয়ে দাও, আজকে সোমনাথে আমাদের বিজয় দাও, পরাজয় দিও না আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আজকে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না, আল্লাহ আজকে শরম দিয়েন না, বিজয় দেন আল্লাহ শরম দিয়েন না। এইভাবে তিনি কান্না করতেছিলেন, দীর্ঘ সময় তিনি কান্না করলেন, দোয়া করতে লাগলেন। সেনা প্রধান এসে দৌড়ায় বলল, হুজুর সুখের সংবাদ আছে, যুদ্ধের মোড় ঘুরে গেছে, সম্রাটের সিংহ দরজা আমরা দখল করেছি, ভেঙে ফেলেছি, আমাদের বিজয় দ্বার প্রান্তে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ওলির দরকার আছে না নাই, আমরা ওলিদের পক্ষে আছি, ওলিদের পক্ষে থাকব, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, 360 আউলিয়ার জমিন, আল্লাহর ওলিদের জমিনে ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা?